আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম। কেমন আছেন? আল্লাহর বিশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকে লটকা শুটকি ভুনা করব। লটকা শুটকিটা ধুয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিট। 10 মিনিট হয়ে গেছে, তো শুটকিটা এখন বেছে নিব। মাঝখানে কাঁটাটা ফেলে দিব। এইভাবে করে সবগুলো বেছে নিব, মাঝখানের কাঁটাগুলি ফেলে দিব। কড়াই বসাই দিছি, তেল দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানুর রহিম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এক বাটি রসুন কুচি দিয়ে দিব। এক বাটি রসুন কুচি বড় বড় টুকরা করে কেটে নিছি, দিয়ে দিলাম। রসুনের সাথে আমি শুটকিটাও দিয়ে দিব। আমি শুটকি ভাজা ছাড়া খাইতে পারি না। আপনাদের অন্য একটা ভিডিওতে বলছিলাম আমার কাছে কাঁচা গন্ধ আসে, তো তেলে ভেজে নিব শুটকিটা। খুব ভালো করে ভেজে নিব যেন কাঁচা গন্ধটা না আসে। পেঁয়াজ কুচি করে নিছি, পেঁয়াজ কুচিটাও দিয়ে দিব শুটকির সাথে। একসাথে নরম করে ভেজে নিব পেঁয়াজটা। কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। কাঁচামরিচটা মাঝখান থেকে হালকা করে একটু কেটে নিছি, তাই আস্ত দেখাচ্ছে। লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। শুটকি, পেঁয়াজ, রসুন সবই ভাজা হয়ে গেছে। পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো মশলা দিয়ে দিব। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1.5 চামচ। মরিচের গুঁড়া দিয়ে দিব 2 চামচ। শুটকিতে যত ঝাল বেশি হয় ততটাই মজা লাগে বা ভালো হয়। শুটকির সাথে আর গরুর গোছের সাথে ঝালের একটা ভালোবাসা আছে। ঝাল যতটা বেশি হয় শুটকিও খুব মজা হয়, আর গরুর গোছও মজা হয়। তো এখন ভালো করে কষিয়ে নিব। শুটকিটা কষানো হয়ে গেছে, তেল উপরে ভেসে উঠছে, তো এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে আরেকবার কষিয়ে নিব। পানি দিয়ে দিলাম।
শুটকি কষানো হয়ে গেছে, তেল উপরে ভেসে উঠছে, তো আরও একটু সময় রাখব আমি শুটকিটা, তারপর নামিয়ে নেব। আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমাদের লটকা শুটকি বোনা খেতে অনেক ভালো হয়েছে। বন্ধুরা, আমাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে একবার হলো করে দেখবেন। বন্ধুরা, আপনারা আমাদের পাশে আছেন, থাকবেন, আপনারা আছেন বলেই পথ চলাটা সহজ হচ্ছে আমাদের। বন্ধুরা, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন, নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকন ঘন্টাটা বাজিয়ে দিয়েন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেন নাই তাদেরকেও ধন্যবাদ। প্লিজ বন্ধুরা, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।